আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে সঠিকভাবে একটি মেটামাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আগে বলে রাখি, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি শুধুমাত্র একটা ভুল করেন তাহলে আপনার সেই অ্যাকাউন্টে থাকা সকল ডলার কিন্তু লস হয়ে যাবে। এই জন্য আপনাকে আজকের কয়েক মিনিটের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখে এ টু জেড বুঝে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। চলুন এখন আপনাকে আমি দেখাচ্ছি আপনি কিভাবে একটি সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করে দেবেন এবং আপনি উপর দিকে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে আপনি সার্চ করবেন মেটামাক্স, METAMASK, মেটামাক্স, এটা লিখে আপনি সার্চ করবেন। করার পর আপনার সামনে মেটামাক্স অ্যাপটা কিন্তু চলে আসবে। জাস্ট এই অ্যাপের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন ইনস্টল নামে একটি বাটন চলে আসছে। এই ইনস্টল বাটনে ক্লিক করে প্রথমত আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর দেখুন এখানে ওপেন নামে একটি বাটন চলে আসবে। আপনি ওপেন বাটনে ক্লিক করে প্রথমত অ্যাপটাকে আপনি ওপেন করে নেবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এবার নিচের দিকে দেখুন গেট স্টার্টেড নামে একটি বাটন রয়েছে, আপনি গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখুন ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি প্রেস এবং ক্রিয়েট এ নিউ ওয়ালেট নামে দুটো অপশন রয়েছে। সো এই মুহূর্তে আপনার কাছে যদি অন্য কোনো ওয়ালেট থাকে আগে থেকে ক্রিয়েট করা, সেটা আপনি এখানে ক্লিক করে লগ ইন করতে পারবেন। এবং আপনার যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিছু রিক্রুটমেন্ট তারা দিছে, এগুলো আপনি পরে নেবেন। সো পরার পর আপনি স্ক্রল ডাউন করবেন, করার পর আই অ্যাগ্রি একটা লেখা পাবেন, আপনি এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর দেখুন এখানে টিক মার্ক রয়েছে, আপনি টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর একদম নিচের দিকে এভাবে স্ক্রল ডাউন করবেন। প্রথমত আপনি এটা ক্রস করে দেবেন, তারপর আপনি এভাবে স্ক্রল ডাউন করবেন। করার পর দেখুন অ্যাকসেপ্ট বাটন চলে আসবে, আপনি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটা হতে হবে 8 সংখ্যার, লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। তো কিভাবে দিবেন, প্রথমত আপনি এখানে লেটার দিবেন কিছু বড় হাতে ছোট হাতের অক্ষর মিলিয়ে দিবেন। দেওয়ার পর এই যে 1 2 3 4 দিবেন, দেওয়ার পর আপনি স্পেশাল ক্যারেক্টার বলতে দেখতে পাচ্ছেন এখানে এই যে হ্যাশ স্টার অথবা পার্সেন্টেন্স এগুলো কিছু একটা অ্যাড করে দিবেন, দিয়ে আপনি 8টা সংখ্যা দিবেন। পাসওয়ার্ডটা নেওয়ার পর দেখুন এখানে কিন্তু টিক মার্ক চলে আসবে, মানে হচ্ছে আপনার যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে এখানে টিক টিক মার্ক চলে আসবে। আপনি এবার এখানে দেখতে পাচ্ছেন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনি এটা অন করবেন, না হলে আপনি এখানে এটা অফ করে দিতে পারেন। সো আমার মোবাইলে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আছে আমি এটা অনই রাখলাম। এবার আমি এখান থেকে টিক মার্ক করবো, করার পর ক্রিয়েট পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর দেখুন ক্রিয়েট ইউর ওয়ালেট, এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হচ্ছে, আমাদের কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। তো ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার পর দেখুন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, নিচের দিকে দেখুন স্টার্ট নামে একটি বাটন রয়েছে, আপনি স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। সো স্টার্ট বাটনে ক্লিক করার পর সিকিউর ইউর ওয়ালেট, আমরা এখান থেকে আবারও স্টার্ট বাটনে একটা ক্লিক করব। সো স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট যেটা অন করতে হবে আপনাকে, সো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে ট্যাপ টু রিভল ইউর সিক্রেট রিকভারি প্রেস। সো এখানে আমরা যদি বি অপশনে ক্লিক করি আমরা কিন্তু এখানে একটি সিক্রেট 12টা ওয়ার্ড দিতে পারবো। সো আমি আপনাকে দেখাচ্ছি আমি বি অপশনে একটা ক্লিক করলাম। তো বি অপশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, রাইট ডাউন ইউর সিক্রেট রিকভারি প্রেস। সো এখানে আপনাকে 12টা সিক্রেট পেজ দেওয়া হবে, যে 12টা সিক্রেট পেজ দিয়ে কিন্তু আপনাকে নেক্সট টাইমে যখন আপনি আপনার ওয়ালেটে লগ ইন করবেন যে কোনো ফোনে, তখন কিন্তু আপনার এই 12টা সিক্রেট পেজ লাগবে, নাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না। তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি আপনি এই অ্যাকাউন্টটা আপনি অনেক অনেক ডলার লেনদেন করতেছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা করতে হবে। আর এটা কিন্তু পার্সোনালি আপনাকে যে কোনো জায়গায় সেভ করে রাখতে হবে, যাতে আপনি পরবর্তীতে এই সিক্রেট পেজগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারেন, ঠিক আছে। সো এই মুহূর্তে আমি যদি এটা স্ক্রিনশট দিই তাহলে কিন্তু স্ক্রিনশটটা হবে না, আপনাকে যে কোনো ফোন দিয়ে এটা স্ক্রিনশট মানে ছবি তুলতে হবে, নাহলে আপনাকে যে কোনো একটা খাতায় স্টেপ বাই স্টেপ কিন্তু লিখতে হবে। সো আমি এই মুহূর্তে আমার কাছে যে মোবাইলটা সেটা আমি ভিডিও করতেছি, সো এখন আমি এগুলো খাতায় লিখে নিচ্ছি। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমি এই সিক্রেট পেজগুলো একটি খাতা লিখে নিয়েছি, আমি এখন স্টেপ বাই স্টেপ এগুলো কমপ্লিট করবো। তার জন্য আমাদের প্রথমে এখানে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করতে হবে। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু 12টা পেজ আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে হবে। সো প্রথমে রয়েছে কি স্লিপ, সো আমরা এখান থেকে স্লিপটা সিলেক্ট করব এবং দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার গ্রাড, তো আমরা এটা গ্রাড সিলেক্ট করবো। এবার আমি এখানে 12টা কমপ্লিট করে নিচ্ছি। তো আপনি যখন এখানে মূলত 12টা ওয়ার্ড সঠিকভাবে দিবেন স্টেপ বাই স্টেপ, তখন আপনার এখানে সাকসেস লেখা চলে আসবে। আপনি এবার কমপ্লিট ব্যাকআপ একটা ক্লিক করবেন। তো কমপ্লিট ব্যাকআপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কংগ্রাচুলেশন লেখা দেখাচ্ছে, আমাদের কিন্তু ওয়ালেটটা সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনি ডান অপশনে একটা ক্লিক করবেন, ডান অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু মূলত এই যে মেটামাক্স ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। সো এখানে আমাদের ইথেরিয়াম শো করতেছে। এখানে কথা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে এখানে আমাদের বিভিন্ন ধরনের টোকেন কিন্তু অ্যাড করতে হয়, যেমন ইউএসডি, টিআরএক্স এবং বিভিন্ন ধরনের টোকেন অ্যাড করতে হয়, সেটা আপনি কীভাবে অ্যাড করবেন। মাঝখানে দেখুন এখানে ইম্পোর্ট টোকেন নামে একটি লেখা আছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর আপনি এখানে যে কোনো টোকেন নাম লিখে সার্চ করবেন। তো মনে করেন আমি এখান থেকে ইউএসডিটি লিখে সার্চ করলাম, ইউএসডিটি।
সো দেখুন ইউএসডি চলে আসছে, আপনি যে কোনো টোকেন এখানে সার্চ করবেন সেটা চলে আসবে, মানে আপনার ইচ্ছা মতো সার্চ করার পর টোকেনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখুন ইম্পোর্ট নামে একটা লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে কিন্তু এটা আপনার হোম স্ক্রিনে এজে অ্যাড হয়ে যাবে, এবং এখানে ক্লিক করে আপনি যে কোনো ডলার এখান থেকে রিসিভ করতে পারবেন, তো আপনি কাউকে পাঠাতে পারবেন, ঠিক আছে। সো গাইস এভাবে কিন্তু আপনাকে এই মেটামাক্স ওয়ালেটে সঠিকভাবে এখানে ডলার লেনদেন করতে হবে এবং সঠিকভাবে এভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আশা করি আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন এখন আপনি সঠিকভাবে একটি মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি এবং শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।